হ্যালো ফ্রেন্ড ইউর ওয়াচিং প্রতীক থ্রি ইউটিউব চ্যানেল আমি প্রতীক আছির সাথে তো আজকে দেখাবো কীভাবে ফেক স্ক্রিনশট ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে কীভাবে ফেক স্ক্রিনশট বানাবেন সো এই ব্যাপারটা তো আমি ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পার্পাসের জন্য তৈরি করতেছি তো এটা যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে তার জন্য আমি দায়ী থাকবো না সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো তার জন্য আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়েব এডু টোর তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আর ডিসক্রিপশান বক্সে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনারা তাহলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন আমি দেখাও দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এখানে ওয়েব 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 এফ এডুটর এটিআই ওয়েব এডু লিখে সার্চ করবেন এডিট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রথমে সফটওয়্যারটা ফোর পয়েন্ট টু রেটিং এটা দেখেন এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি তো তার জন্য এখানে শুধুমাত্র ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেন করছি তো আমি এটাকে ওপেন করলাম একটু ওয়েট করবেন তার জন্য হুম চলে আসছে তো অফিসটা লোড হচ্ছে আপনাদের কাছে ফার্স্টটি গুগলেই নিয়ে যাচ্ছে তো এখন কী হবে আপনারা ফেক স্ক্রিন তৈরি করবেন এখান থেকে তো এখান থেকে ফেক স্ক্রিন তৈরি করার জন্য আমি ডেস্কটপ মোডটা টপ করে দিচ্ছি যদি থেকে থাকে আমি অফ করে দিচ্ছি তো আমি গুগল থেকে ফেক স্ক্রিন বানায় দেখাচ্ছি না আমি জাস্ট ফেসবুক থেকে আপনাদের বানায় দেখি যে ফেসবুক আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক লগ ইন ফেসবুক করছে ব্যাপারটা হচ্ছে অ্যাড আসতেছে অনেক তো যেহেতু ফ্রি অ্যাপস প্লে স্টোরে তার জন্য একটু অ্যাডের ঝামেলা হচ্ছে তো এর একটা প্রো ভার্সন আছে কিনা আমি জানি না তো থাকলে ভালো হতো যেটা আপনারা তাদের অ্যাডের ঝামেলার দরকার ছিল না তারা সেটা ইউজ করতে পারতেন তো যাই হোক আমি এটা দেখা যাচ্ছে আপনারা ফেক স্ক্রিনশট তৈরি করবেন ফেসবুক ফেসবুক এখানে আমার আগে থেকে আমি আমার ফেসবুকটা লগ করে রেখেছিলাম তার জন্য লোড হয়ে গেছে আমি অলরেডি আমি আমার ফেসবুক পেজটা লগ করে রেখেছিলাম তার জন্য ওইখানে দেখতে পাচ্ছেন পূজা কর্মকর্তা আমি কারো পার্সোনাল আই দেখাচ্ছি চাচ্ছি না আমি কোনো অন্য একটা আইডি দেখাই হ্যাঁ অব্রু ফাইম অব্রু ফাইমের এই পোস্টটা দেখাচ্ছি এখানে এখানে কোনো একটা বাংলাদেশের যে আন্দোলনটা চলছে তার বিষয়ে কোনো একটা পোস্ট দেওয়া হয়েছে তো আমি আমাদের সজীব অধিকারী আমার একটা ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড তো তারটা আমি এডিট করে দেখাই তো এর জন্য দেখুন এখানে এডিট একটা অপশান আছে দেখুন লক্ষ্য করুন এখানে এই যে এডিট আমি আবার দেখান চেষ্টা করছি এখানে কলমের মতো একটা অপশান আছে এইখানে ক্লিক করবেন এটা অ্যানাবেল হয়ে গেলে ইয়েলো কালারের হয়ে যাবে তো এখন দেখুন ট্যাপ করুন যেখানে আপনি এডিট করতে চান যেখান যে লেখাটা আপনি ম্যাসেঞ্জার ঢুকেও সেমভাবে করতে পারবেন ধরুন আমি এখানে লেখা হচ্ছে বৃষ্টি ভেজা বিকালটা সত্যিই অন্যরকম আনন্দের সীমানা ছুঁয়ে যায় তো আমি এখানে ক্লিক করছি সরি অ্যাড আসছে একটু অ্যাডের ঝামেলা করতেছে সো অ্যাডের ঝামেলা করছিলো তার জন্য আমি এখানে দেখুন আমি এখানে এডিট করতে চাচ্ছি যে জায়গায় অপশানটা আমি এখানে ক্লিক করলাম দেখুন এডিট অলরেডি চলে আসছে আমি এখানে কেটে দিচ্ছি সবগুলো দেখুন অলরেডি কেটে যাচ্ছে আমার ফোনটা একটু স্লো কাজ করছে তার জন্য আমার বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছে তো দেখুন কাটছে তো আমি এখানে চাইলে অন্য কিছু যোগ করে দিতে পারি আমি ধরো এবিসি কিছু একটা যোগ করে দিলাম জাস্ট যোগ করে দিলাম স্পেস কেন যোগ করে দিলাম ডট 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 ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো যোগ হয়ে যাচ্ছে এইখানে কিছু একটা সেল লিখে দিলাম তো এই পেজটা রিফ্রেশ করলে আবার ঠিক হয়ে যাবে তো এটা ডব করে দিলাম এবার ঠিক করে দিচ্ছি এটা ডব করে দেবেন আবার ঠিক হয়ে যাবে একদম সেই পোস্টটা এবার দেখুন এই যে বৃষ্টি তো সত্যি এখানে আমি যেগুলো লিখেছি সেগুলো অবশ্যই চলে আসছে এবার এখান থেকে আপনি একটা এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন লোকের ড্রেস আমি স্ক্রিনশটটা নিচ্ছি আমারটা মেনুয়াল স্ক্রিনশট নেওয়ার অপশন আছে আপনার যেভাবে স্ক্রিনশট নেন সিম্পল একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি দেখাচ্ছি স্ক্রিনশটটা নিয়ে ওয়েব এরুট আর এটা অবধি নেওয়ার দরকার নেই জাস্ট আপনারা ফেসবুক অবধি আপনারা জাস্ট স্ক্রিনশটটা নেবেন এবার নেওয়ার পর এবারে স্ক্রিনশটটা আমি নিলাম তো আপনারা দেখাচ্ছেন স্ক্রিনশটটা হয়েছে কি লুক আইট জাস্ট স্ক্রিন শট অলরেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা যেখান থেকে খুশি এবার এডুটার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই এডিট করে স্ক্রিনশট নিতে পারবেন তো আমি ফার্স্ট ভিডিও ফার্স্টই বলছি আমি জাস্ট এডুকেশন পারপাসের জন্য ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই সবাই ভিডিওটা জাস্ট সতর্ক হওয়ার জন্য আমি আর কি ভিডিওটা তৈরি করতাম যে আপনারা কি হাত থেকে বাঁচবে তো কারো স্ক্রিনশট দেখার বিশ্বাস করেন না যে আসলে এই ধরনের এটা জাস্ট সিম্পলি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে এত সুন্দর পারফেক্ট স্ক্রিনশট তৈরি করা যায় তখন ভাবুন তো কম্পিউটারে বড় বড় ফটোগ্রাফি যেসব সফটওয়্যার ইউজ করে কত পারফেক্ট কত পারফেক্ট স্ক্রিনশট তৈরি করা সম্ভব তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তার মধ্যে সবাই সতর্ক হতে পারে এই বিষয়টা নিয়ে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে একটা বেলাইকন দিয়েই প্রেস করে দেবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিওটা আপলোড করলে আপনার নোটিফিকেশান পাই যান থ্যাংকস ফর ওয়াচিং আয়স